আমরা যে এইটা অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করছি যে হোয়াটস দ্য হিউম্যান রাইটস, হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট হিউম্যান রাইটস? Definitely. এটা আপনার কাছে কি জাস্ট একটা, ইউ নো, আ লিটল বিট অফ অ্যাডভাইস, আপনার অপিনিয়ন এটা? পার্সোনাল অপিনিয়ন হলো যে তাদের জন্য আসলে কিছু করা উচিত, ওয়ার্ল্ড কমিউনিটির, গ্লোবাল কমিউনিটির অবশ্যই কিছু করা উচিত তাদের জন্য, বিকজ দে ডোন্ট হ্যাভ আইডেন্টিটি, অ্যান্ড আইডেন্টিটি একটা খুব বড় ইস্যু। হ্যাঁ, এটা তো বড় ইস্যু মানুষের মেন্টাল হেলথ, মানে এটা তো হিউম্যানিটির প্রথমই ইস্যু। প্রথম কথা হলো আইডেন্টিটি, আইডেন্টিটি, এবং তাদের কোনো আইডেন্টিটি নেই। রোহিঙ্গা মুসলমান আছে, তাহলে আমরা নাগরিকা হই না? মানে বার্মার আপনারা সিটিজেন হই না? হ্যাঁ, নাগরিকা বাংলাদেশের তো সিটিজেন হই না? হ্যাঁ, সিটিজেন হই না। তাহলে এইসবের জন্য প্রথমে আমরা এখানে থাকি যে কাজগুলো করিব, আমরা তো অনুমতি পাই না। আপনারা বার্মা থেকে এখানে আসছো, আপনি এখানে কি কষ্ট পাইছো? এক নম্বর আপনার বুঝে আমরা তো এখানে নাগরিকতা নাহন জরিয়া, মানে কি কি কারণে, মানে আপনার আপনারা মুসলিম এই কারণে, মুসলমান এই কারণে? মুসলমান এই কারণে আমরা যে দেশে মুসলমান আমরা হইলাম, তা আগে ও আজাদি সম্বন্ধে এখানে আমরা রোহাঙ্গার নাম ছিল। আচ্ছা, তো প্রথমে আস্তে আস্তে আতি আইতি, তাহলে আছে আমরা নাম এটা মানে কাটিয়েছে, কাটিয়ে দিল। আচ্ছা, তাহলে আগে আমরা লোক আমরা ছেলে মিলে শিক্ষিত হইতে পারে, ডাক্তার হইতে পারে, কিন্তু এখন যে সরকার আছে এটা একটা জায়গায় সুবিধা এটা একটা একটা আছে বাধ্য দিয়েছে, যদি নাগরিকতা না হয় তাহলে এটা কাম করি পারবে না। আচ্ছা, আপনারা এইখানে বার্মাতে আপনারা একটু মারধর করছে সরকারে? মারধর করছে যে বেশি অনেক আপনার বুঝালে আপনি শরীর ফাটিয়ে দেব, তাহলে বুঝা দেন, একটু বুঝা দেন। কারণ দেখে করে আমাদের বার্মার অসুবিধা হয়েছে কি জানেননি? বলেন, আপনি যদি এখানে রাস্তা বেয়ে হাঁটতে আসেন, আপনি সরকারের লোক, একটা আপনার সামনে একটা ছাগল হয়ে যাবে, একটা মুরুখ পড়ছে। আচ্ছা, ওটা এটা খার কত করে বিক্রি নেবে তাই ওটা বলে নাই, ঠাস করে কান্ডা দিয়ে গুলে দিয়ে এটা নিয়ে নেয়, নিয়ে যায়। একটা যে সুগার মাছ আছে, সুগার আছে না, এই মলে ভাই এটা কাঁদালো, ওখানে ফাঁসাই দাও, টাকা বলি নাই, যদি বাবা আমার পারবো না সালা এক্সট্রা করে দিয়ে দেবে। মানে বিয়ে করতে যদি একজনের নিয়ত করে, নিয়ত করে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, মানে অনুমতি লাগে, এক বছর আগে থেকে অনুমতি দেওয়া আসতে করতে হবে। মানে কি কত দেওয়া লাগে এটা, মানে অনেক টাকা দিতে পারছে না, মাইয়াটা জামাইছে, জামাইটা মাইয়া চাই, যদি হয়ে যায় সবার সুরক্ষণে খট করে যাইতে হবে, জল করে যাইতে হবে, দুজনের দুজন, মানে মায়েরা ফোলারে, আর যদি ফুলের মায়ের মায়ের মা বাবা দুজন করবে, ফুলের মা বাবার দুজন করবে, সে জন্য একটু হলে অন্যায়। একটা অন্য হলে দেখি মসজিদ আছে না, মসজিদ ঘরে কোরআন করতে দেয় নাই, কোরআন পড়তে দেয় না, কুরবান কুরবান কুরবানি করতে দেয় না, ওটা দিতে নাই, ওই জমা পড়তে দেয় নাই, ঠিক মতো আধার টাইমে কি বলে বলে পারবি না, শুভ হিসাবে কর, জোর করে আদান দিতে বলে বলে নাই, আর দেয় নাই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আসতে শুধু একমাত্র ওই মানুষ মান ধর্ম হারানোর জন্য আমরা এখানে পালিয়ে আসতে আছি। আচ্ছা, আপনি যদি এখান থেকে যদি আরকান যান এখন, আপনি এটা ভোটার কেস দিয়ে 10 বছর দিব জেল,
ও জায়গা 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 বলা হ্যাঁ রোহিঙ্গা নাগরিকতা বর্মা যদি আর মানিল হ্যাঁ আর শান্তি তো তো শান্তি যা কিন্তু তারা তো কোনোদিন তো দিত না এই জানে না দুঃখ আনন্দ আর জ্ঞান বুঝে পারলা অন্য দেশের মানুষের আয়ের কালি তাইলে অন্য দেশের তু ইয়া অন্যরা আছে আছো শান্তি করি কেঙ্গুরি দুনিয়া যদি আন্দোলন করে আর মানুষ আছে রোহিঙ্গা মানুষ মানে ওরা কি করে ওরা কি ঘুরে বেড়ায় পাহাড়ে যায় আর পাহাড়ে